বিসমিল্লাহ রহমান রহিম। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন, আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, বিডি ওয়ার্ল্ড জেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমি ময়মনসিং থেকে মোহাম্মদ আলমগীর হোসেন। আমাদের আজকের এই ভিডিওতে আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রিলগুলো, এই গ্রিলগুলো কিন্তু বাউন্ডারি ওয়ালের জন্য ব্যবহার হয়, বাউন্ডারি গ্রিল বললাম ডিজাইন। তো এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যে এই গ্রিলগুলো কত টাকা স্কোয়ার ফিট হিসাবে আমরা তৈরি করি এবং কি কত টাকা কেজি হিসাবে তৈরি করি। আরও জানিয়ে দেব যে কী কী মালামাল দিয়ে তৈরি করলাম, কতটুকু গ্যাপ রয়েছে, কতটুকু হাইট রয়েছে। তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফার্স্ট টাইম বলি যে রডগুলো দেখতে পাচ্ছেন, এই রডগুলো কিন্তু হচ্ছে বেলজিয়াম রড, শেপ রড, 500 রড, 16 মিলি রড। এই রডগুলো কিন্তু আমরা উপরের মাথা কামার দিয়ে পিটিয়ে চ্যাপটা করে বল্লম বানিয়েছি। তারপর জিনিসের টানাটা দেখতে পাচ্ছেন, সেই টানাটা হলো যে বিএসআরএম 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল, 3 মিলি অ্যাঙ্গেল বক্স করে টিউব বানিয়ে তারপর কিন্তু নিচের টানাটা দিয়েছি। আর উপরে যে টানাটা দেখতে পাচ্ছেন, সেই টানাটা হলো 1.5 ইঞ্চি 4 মিলি ফ্ল্যাট বার, সেটা 500টা হোল করে কিন্তু আমরা রডগুলো ঢুকিয়েছি, তারপর কিন্তু গ্রিলগুলো তৈরি করেছি। আর একটা রড থেকে আরেকটা রডের যে ডিস্টেন্সটা, মানে দূরত্বটা, গ্যাপটা, সেই গ্যাপটা হলো 3.5 ইঞ্চি গ্যাপ। তো এভাবে তৈরি করতে গেলে যেটা হয় সেটা হলো যে 300 টাকা স্কোয়ার ফিট খরচ পড়ে, সেটা কিন্তু আমরা ফিটিং সহ নিয়ে থাকি এবং কি একটা এক ধরনের আস্তর দিয়ে দিই, অটোকোট লাগিয়ে দিই। তো এটা যদি আপনি কেজিতে চান তাহলে কিন্তু 170 টাকা কেজি দিতে হবে। আপনি চাইলে কিন্তু রাজমিস্ত্রি দিয়েও ফিটিং করাতে পারবেন, ক্লাম লাগিয়ে নিয়ে তারপর। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।